আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ উদ্দেশ্য করলাম তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসব আমার খলিফা বানিয়ে দেব দুনিয়ার আলো বাতাস তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে চাই আল্লাহ বলেন এক সময় আমি আল্লাহ তোমার বাবার সঙ্গে একটা মেয়েকে বিয়ে করাইয়া দিলাম তোমার মায়ের বিয়ে করাইয়া দিলাম অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে আমি আল্লাহ বিয়ে করাইয়া এক পরিবারের ভিতরে নিয়ে আসলাম এরপরে তারা মেলামেশা করেছে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার বাবার পিঠে থাকা বিদ্গুটে নাপাক এক ফোঁটা পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমের ভিতরে নিয়ে গেলাম আগুলাম তোমাকে কেমনে তৈরি করেছে শোনো বাবার পিঠের এক ফোঁটা নাপাক বিদ্গুটে পানি যখন মায়ের রহমের ভিতরে পৌঁছে যায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইজন ফেরেশতা পাঠায়া দেন আও ফেরেশতারা যাও ফেরেশতারা হাজির হয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ তাআলা এই বিদ্গুটে নাপাক পানি এই মহিলার রহমের ভিতরে আছে কি করব প্রস্রাবের মধ্য দিয়ে কি বের করে দেব নাকি পানি বানাইয়া নষ্ট করে দেব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা শোনো না না এই বিদ্গুটে নাপাক পানিকে নষ্ট করা যাবে না এর মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার গোলামকে তৈরি করতে চাই কান সুবহানাল্লাহ আয় আল্লাহ তাআলা তাহলে কি করব আল্লাহ বললেন শোনো রে এই বিদ্গুটে নাপাক পানিকে তোমরা একটু রক্ত বানাও নাপাক পানি থেকে রক্ত বানাও ফেরেশতারা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের রহমের ভিতরে থাকা নাপাক পানিকে রক্ত বানালেন এবার আল্লাহ বলছেন চলে আসো তোমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয় ওরা গিয়ে দেখে মায়ের রহমের ভিতরে নাপাক এক ফোঁটা রক্ত আয় আল্লাহ তাআলা এই রক্ত কি করব কেন পাঠিয়ে দিয়েছো আল্লাহ তাআলা রক্তটাকে কি নষ্ট করে দেব আল্লাহ ডেকে ডেকে বলছেন না রে নষ্ট করা যাবে না এই না পাক এক ফোঁটা রক্তটাকে তোমরা রক্তপিণ্ড বানাইয়া দাও শক্ত করে দাও এই দুইজন ফেরেশতা এই রক্তকে রক্তপিণ্ড বানায় আয় আল্লাহ এবার কি করব আল্লাহ বলছেন তোমাদের কাজ শেষ হয়েছে মাও জানে না কি হয়েছে এতদিন মায়ের প্রত্যেক মাসে মাসিক হতো হঠাৎ করে মাসের মাসিক বন্ধ হয়েছে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে মাও ঠিক মতো জানে না তার পেটে কি হচ্ছে কেউ জানে না আল্লাহ বলেন রক্তপিণ্ড বানাইয়া দাও রক্তপিণ্ড বানিয়ে দেওয়া হয়েছে ফেরেশতাদের কাজ শেষ তারা চলে গেলেন এবার আল্লাহ আর দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন যাও দুইজন ফেরেশতা এসে দেখলেন রক্তপিণ্ড আছে আল্লাহ তাআলা এক টুকরা রক্তপিণ্ড কি করব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন যা রে ও ফেরেশতারা তোমরা রক্তপিণ্ডকে তোমরা হাড্ডি বানাও কি বানাও তোমরা হাড্ডি বানাও দুইজন ফেরেশতা মিলে এই রক্তপিণ্ডকে হাড্ডি যখন বানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন চলে আসো তোমাদের কাজ শেষ হয়ে গিয়েছে ওখানে তোমাদের আর কোনো কাজ নাই দুইজন ফেরেশতা চলে আসলেন আল্লাহ আবার আর দুইজন ফেরেশতাকে বানাই যাও ওই দুইজন এসে আল্লাহ তাআলা কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ তাআলা আপনি পাঠালেন দেখি মহিলার রহমের ভিতরে একটা হাড্ডি দিয়ে কি করব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন শোনো এই হাড্ডির মধ্যে তোমরা এই মুহূর্তে গোশত লাগাইয়া দাও আল্লাহু আকবার আমার বন্ধুগণ ছিল নাপাক পানি থেকে আল্লাহ বানালেন রক্ত এরপরে বানালেন রক্তপিণ্ড ওখান থেকে বানালেন হাড্ডি এখন বানালেন গোশত আয় আল্লাহ তাআলা এখন কি করব তোমাদের কাজ শেষ তোমরা চলে আসো আবার দুইজন ফেরেশতাকে পাঠালেন যাও আয় আল্লাহ তাআলা হাড্ডির মধ্যে দেখা যায় কিছু গোশত লাগানো আছে আমরা কি করব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন একটা কঙ্কাল বানাও আকৃতি দাও
আল্লাহ আকৃতিটা কেমনে দেব দে রে দুইটা পা দিবে দুইটা হাত দিবে আল্লাহ তাআলা পা দুইটা দিব কেন তুই জানিস না এই গোলামকে প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ায় নিতে চাই এই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আমার নামের সাক্ষ্য দিবে আমার নামের জিকির করবে একটা পা দিলে চলবে না সুন্দর করে দুইটা পা দিয়ে দাও আল্লাহ তাআলা হাত একটা দিব না দুইটা না সুন্দর করে দুইটা হাত দিবা পা দিবা পঞ্চ ইন্দ্রিয় দিবা নাক কান সুন্দর করে তৈরি করো আল্লাহ তাআলা তৈরি করেছি তুমি যেভাবে বলেছো এভাবে তৈরি করেছি আয় আল্লাহ তাআলা এখন কি করব একটা কঙ্কাল হয়েছে মূর্তির মতো দেখা যায় কঙ্কাল এখন কি করব আল্লাহ বললেন ফেরেশতারা শোনো তোমরা তো তৈরি করেছো চলে যাও আয় আল্লাহ এখন কি করব আল্লাহ বললেন তোমরা জানো না আমি তাদের বাবা আদমকে যখন তৈরি করেছি আমি আল্লাহ নিজের হাতে আদমের কণ্ঠনালী আদমের কাঁধ আদমের গাল আদমের ঠোঁট আদমের কপাল আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল নিজের কুদরতের হাতে তৈরি করেছি এই মুহূর্তে আমি আল্লাহ এই গোলামের ফেসটাকে নিজের হাতে তৈরি করতে চাই ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এত কিছু আপনি বানান কোন বলে হয়ে যায় আরে গোলামকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন সুন্দর করে স্ট্রাকচার তৈরি হলো এবার ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এই মৃত কঙ্কাল দিয়ে কি করবেন আল্লাহ বললেন শুনো রে শুনো তোমাদের কাজ শেষ হয়েছে এই মুহূর্তের ভিতরে রূপ দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান যখন রূহ পেয়ে যায় আল্লাহ যখন রূহ দিয়া দেন জীবন দিয়া দেন হায়াত দিয়া দেয় পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে মা তার স্বামীকে বলে শুনছ মনে হয় সন্তান হবে আমার পেটে কে যেন নড়াচড়া করে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না আল্লাহ বলছেন আমি জানি আমি কি দিতেছি মা জানে না তার সন্তানের কি অবস্থা বাবা জানে না তার সন্তানের কি অবস্থা তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মায়ের পেটের ভিতরে বড় করতে যাচ্ছেন দুই তিন দিন না এক দুই তিন চার পাঁচ মাস হয়ে গেল ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা এখন তো খাবারের প্রয়োজন খাবার কোথা থেকে দিবেন পৃথিবীর কোন মেডিকেল থেকে খাবার দিবেন কোন ফ্যাক্টরি থেকে খাবার দিবেন আল্লাহ বলছেন না রে না দুনিয়ার কোন স্পেশাল ফ্যাক্টরি থেকে খাবার দিব না আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই মুহূর্তে মায়ের নাভির সঙ্গে একটা তার দিয়ে সন্তানের নাভির সঙ্গে জয়েন্ট করে দেব একটা লাইনের ব্যবস্থা করে দেব আর মায়ের খাবারের মাধ্যমে আমি আল্লাহ পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিতে চাই ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা জবান দিয়েছ মুখ দিয়েছ মুখ দিয়ে তুমি খাবার দিতে চাও না কেন আল্লাহ বলছেন জানিস না মায়ের মাসিক বন্ধ করেছি সন্তানের খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ মুখ দিয়ে যদি দেই মুখটা নাপাক হয়ে যাবে এই মুখটা নাপাক হয়ে যাবে আমি আল্লাহ মুখটাকে পাক রাখতে চাই পাক জবান দিয়ে দুনিয়ার জমিনে গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমি আল্লাহ কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমার গোলামের জবানকে অপবিত্র হতে দেই না বাইরে আল্লাহ তোমার জবানকে অপবিত্র করতে দিলেন না মায়ের নাভির সঙ্গে তোমার নাভিতে জয়েন্ট করে আল্লাহ খাওয়াইয়া দিলেন দুনিয়ার জমিনে এসে নিমক হারামের মতো কেমনি জবানটাও কেনাপাক বানাও সুদ খাও ঘুষ খাও ফেনসিডিলিয়া বা মদ খাও কেনই জবানটাকে নষ্ট করো আমার বন্ধুগণ খাবারের ব্যবস্থা করে দিলেন সন্তান মায়ের পেটের ভিতরে দশ মাস পর্যন্ত পূর্ণাঙ্গ হয়ে গেল লম্বা করতে চাই না সংকেত করে বলি এমন সময় সন্তান ডেলিভারির সময় যখন চলে আসলো মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে না জানি কি হয়ে যায় আমার বন্ধুগণ মেডিকেল সায়েন্স বলছেন সন্তান যখন মায়ের পেট থেকে বের হওয়ার সময় চলে আসে এমন সময়ে সন্তানের মাথা তাকে মায়ের বুকের দিকে
পাতাকে মায়ের জরায়ুর দিকে মানে উল্টা। এমন সময় সন্তান দুনিয়ায় পৃথিবীতে আসতে চায় না, সন্তান তার মাথা দিয়া মায়ের কলিজায় সজোরে আঘাত করে, আঘাত করার সাথে সাথে তোমার আমার মায়ের পানি ভেঙে যায়, মায়ের পানি ভেঙে যায়। ডাক্তাররা মাঝে মাঝে বলে দেখবেন মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে। যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুজনকে বাঁচানো যাবে না। মায়ের যখন পানি ভেঙে গিয়েছে, মা মনে হয় বাঁচবে না, এমন সময় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়, যারে যা যা মাতাটা মায়ের কলিজার দিকে, পাটা মায়ের জরায়ুর দিকে, ওর মা বাঁচবে না। গোড়াইয়া দে, ফেরেশতা এসে যখন নাস্তে করে গোড়াইয়া দে, মাথাটাকে মায়ের জরায়ুর মুখের দিকে করে দে, পাটাকে যখন মায়ের বুকের দিকে করে দে, সন্তান তুমি খারাপ এমন সময় সজুরে পা দিয়া যখন মায়ের কলিজায় আঘাত করে, সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়, মায়ের এত বেশি ব্লাড যায়। একটা গরু সবাই করলে যে পরিমাণ ব্লাড যায়, সন্তান জন্ম দিতে মায়ের চাইতে বেশি ব্লাড যায়। মা সবার কাছ থেকে বিদায় নেয়, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বলে দাও, বিদায় দিয়ে দাও, কতদিন না তোমাদের সাথে চলছি, মনে হয় আর বাঁচবো না, তোমরা আমাকে মাফ করে দিও। স্বামীর পা জড়ায় কান্না করে ডাক দিয়ে বলছে, স্বামী রে দীর্ঘদিন তোমার ঘরের সংসার করেছি, না জানি তোমার হক আদায় করতে পারি নাই, মনে হয় এবার আর বাঁচবো না, আমি মরে যাব, তুমি আমাকে মাফ করে দিও, ভুল করলে ক্ষমা চাই। সবার কাছ থেকে বিদায় নিয়া মা একটা পুরাতন কাপড় পরে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, হসপিটাল ক্লিনিকে চলে যায়, যখন মাকে অটিতে নিয়ে যাওয়া হয়, এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পিছনে পিছনে যায় আর কান্না করে ডাক দিয়ে বলে, মা তুমি যদি ফিরে না আসো, কার গলা জড়াইয়া মা ঘুমাবো, কে আমাদেরকে নিজের হাতে খাওয়াবে, মা রে কেউ যে নাই। মা ডেকে ডেকে বলে, বাবা রে কপাল যদি ভালো হয় সেই মায়ের মুখ দেখবে, কপাল যদি ভালো না হয় জন্মের মতো মাকে বিদায় দিয়ে দে। আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলেছে, অবস্থা রোগীর ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, সিদ্ধান্ত নেন কি করবেন। মা যখন এই কথা শুনে ফেলে, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ও ডাক্তার, জীবনে বহুত দিন দুনিয়ার জমিনে বেঁচেছি, আর বাঁচতে চাই না, আমি যদি মরে যাই আমি মরে যেতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। মা এই জিনিসের নাম মরে যাচ্ছে, সাকারাত শুরু হয়েছে। আপনারা জানেন না, একজন দুনিয়ার জমিনের একজন মানুষ যেই পরিমাণ ব্যথা সহ্য করতে পারে, ডেলিভারির সময় মায়ের তার চাইতে 57-58 গুণ বেশি ব্যথা হয়। এত ব্যথা সহ্য করে যেই মা তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে, নিমক হারামের মতো বড় হয়ে সেই মাকে চিনো না, সেই বাবাকে চিনো না, সেই মা বাপকে ভুলে যাও। আমার বন্ধুগণ ডাক্তারকে পা জড়াইয়া বলে, ডাক্তার আমার কিছু হলে আপত্তি নাই, আমার সন্তানের জন্য যেন কিছু না হয়। কিছুক্ষণ পরে মা অজ্ঞান হয়ে যায়, তোমার বাবা আমার বাবা ডাক্তারের সামনে কাগজে সিগনেচার করে দে, দস্তখত দিয়া দে, রোগী যদি মারা যায় আপত্তি নাই, ডাক্তারের কোনো দোষ নাই, দেয়নি কথা বলে, দস্তখত দিয়া দে, সিগনেচার দিয়া দে। আমার বন্ধুগণ
নিমক হারামের মতো জেনে শুনে দস্তখত দিয়া সিগনেচার দিয়া যেই মাকে মৃত্যুর ঘরে ঢুকাইয়া দেই সেই মা তোমাকে আমাকে জন্ম দেয়। নিমক হারামের মতো সেই মাকে কেমনে ভুলে যাও? কিছুক্ষণ পরে তোমাকে আমাকে কাপড় দিয়ে পেছাইয়া অজ্ঞান মায়ের সামনে নিয়ে বলছে, দেখ রে তোর কি হয়েছে একটা চক্ষু খুলে দেখ। মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আমার চাঁদ মুখের দিকে তাকাইয়া বুকের সঙ্গে জড়াইয়া মুস্কে হাসে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া আল্লাহ কি ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়া হলেও আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও, তাকে তুমি বড় করো। এইভাবে তোমাকে দুনিয়ার জমিনে সিস্টেম করে আল্লাহ যখন নিয়ে আসলেন, ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এতদিন তো মায়ের পেটের ভিতরে ছিল, নাভির সঙ্গে তার লাগাইয়া তুমি খাওয়াইছ, এখন বাচ্চাটা চিৎকার করে তুমি কি খাওয়াবা? আল্লাহ বলছেন, গোলাম রে এই গোলামের প্রতি আমার কত দরদ, আমার কত মায়া তোমরা জানিস না। আমি আল্লাহ এই সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার 5-6-7 মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনের ভিতরে তার জন্য নির্বেজাল স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি। আমার বন্ধুগণ, ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা মায়ের স্তনে যেই দুধ তুমি দিয়েছ সেই দুধ তো সন্তানকে খাওয়াতে হবে। আয় আল্লাহ, সন্তান যদি মায়ের স্তনের বুটা মুখে নিয়ে টান দেয় বেশি দুধ গলায় চলে যাবে, গলা বন্ধ হয়ে মরে যাবে। আল্লাহ ডেকে বলেছেন, না রে আমি আল্লাহ এমন না ছোট্ট বাচ্চার গলা বন্ধ হয়ে যাবে পরিমাণ দেই নাই, আমি আল্লাহ এই মায়ের স্তনের বুটার মধ্যে ছোট্ট ছোট্ট 32টা ছিদ্র করে রেখে দিয়েছি যেন বাচ্চা দুধ টান দিলেও গলা না ধরে না মারা যায়। আয় আল্লাহ তাআলা ঠান্ডার দিনে বাচ্চা জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ তো ঠান্ডা হলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে, জ্বর উঠে যাবে। আল্লাহ বলছেন, না রে না আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠান্ডার দিনে মায়ের বুকে দুধকে হালকা গরম করে রেখে দিয়েছি, আর গরমের দিনে মায়ের বুকের দুধকে আমি আল্লাহ ঠান্ডা হালকা ঠান্ডা করে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, কি প্রক্রিয়ায় তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে নিয়ে আসলেন। এই সন্তান যখন বড় হয় আস্তে আস্তে বড় হয়ে মাকে বলে আম্মা, বাবাকে বলে আব্বা, আল্লাহ বলে নিমক হারাম তোকে আমি বানাইছি, আমি প্রক্রিয়ায় তোর মায়ের পেটে দিয়া বাবার রৌরসে জন্ম দিছি। দুনিয়ায় সে বাপ চিনলে মা চিনলে আমি রবকে কিন্তু ভুলে যাইস না, বড় হয়ে আমি আল্লাহকে ভুলে যাইস না। আফসোস যুবকেরা, এমন যুবকও আছে স্কুলে যায় বড় হইয়া গিয়া পড়ে দেয়ার ইজ না গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে নিমক হারাম, এত সুন্দর করে দুনিয়ায় আমি আল্লাহ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করলাম, আর তুই বললে আমি বলতে কিচ্ছু নাই, গোলাম যা যায়ের পর মাফ করে দিলাম। বড় হইয়া ইন্তেকালের এক মুহূর্ত আগে যদি আমি আল্লাহর পায়ে সেজদায় পড়ে তওবা করিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম তোর গুনাহ যদি আসমান আর জমিন পর্যন্ত বড় যায়, তোর গুনাহ যদি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ভরে যায় আর তওবা করার নিয়তে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, বলেছেন
ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সাকরাতের আগে গরগরা শুরু হয়ে যাওয়ার আগে তুমি যদি তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম শুধু গুনাহ মাফ করব তা না, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম। সেই রব আছেন, কথা বলেন, এই রব আছেন, এই রব কি আছেন এখনো? এজন্য আমরা সেই রবের কাছে ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, রাত্র 11:30 হয়ে গেছে, আর কেউ উঠবেন না। আমি লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে না, লম্বা করবো না। এই যে কারা আছে পাঠায় পাঠাই দিবেন, আর লম্বা করবো না, কারণ কারণ 11:30 হয়ে যাচ্ছে, সামনে ফজরের সালাত আছে, লম্বা করলে ফজরের নামাজ পড়বেন না। এর জন্যে আমার আজকের কথা থাকবে, কেউ উঠবেন না, আমার সাথে কথা দেন, আজ থেকে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবেন, কথা দেন করবেন, হারাম খাইবেন, নামাজ ছাড়বেন, কথা বলেন, কাউকে গালি দিবেন, যে অবস্থায় থাকেন, যেখানেই থাকি, মসজিদ পাই আর না পাই, পৃথিবীর যে কোনো জায়গায় বসে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বসেন, কেউ উঠবেন না।